কিডনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হলো পাস্তা। আপনারা তো সবাই পাস্তা বানাতে জানেন, আজকে আমি একটু বানাবো তো অন্যরকমভাবে পাস্তা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীভাবে কীরকম পাস্তা বানাই। এই পাস্তাটা আপনারা বাচ্চাদের সকালবেলা স্কুলের টিফিন অথবা বাড়ির টিফিনে দিতে পারেন, সন্ধ্যাবেলা দিতে পারেন। দেখুন পাস্তা বানানোর জন্য আমি এই পাস্তাগুলো নিয়েছি। পাস্তা তো বিভিন্ন রকম হয়, এগুলো নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, পুরো শামুকের ডিজাইনের। তা পাস্তা বানানোর জন্য পানিতে গরম জল বসিয়েছি, জল গরম হয়ে গেছে, এখন পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, আর আমি দেব অল্প সাদা তেল। এই পাস্তাগুলো জড়াবে না, পুরো আস্তে আস্তে থাকবে, সুন্দর দেবো। এখন 10 মিনিট পাস্তাগুলো সুন্দর সিদ্ধ হবে, বসিয়ে গেছি দেখলেন। আর পাস্তা বানানোর জন্য আমি কী কী সবজি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, গাজর, ফুলকপি, আমি এই সবজিগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন এর মধ্যে আরও বিভিন্ন রকম সবজি দিয়ে পাস্তাটা বানাতে পারেন। এই পাস্তাটা বানালে পুরো পেটও ভরবে, আর বাচ্চারা খুব খুশি খুশি মানে খেয়ে নেবে। বিভিন্ন রকম সবজি দেখুন, ফুলকপি সাদা, লাল, গাজর, আলু, কত সুন্দর ধুয়ে এসেছে। এখন পাস্তাটা নামিয়ে নেবে। এত টিফিন বানাচ্ছি, আজ সুন্দর পাস্তা বানাচ্ছি, দারুণ টেস্টি পাস্তা। তুমি খাবে তো? আচ্ছা, তুই বন্ধুদের একটা কবিতা শোনা তো শোনা। তার আগে মটরশুঁটি খেয়ে কি করেছে? একটা কবিতা শোনালো আপনাদের। এদিকে কড়াই গরম হয়ে গেছে, পুরো পাস্তাটা বানাবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। প্রথমে সবজিগুলো ভেজে নেবো, আলু সব সবজিগুলো একসঙ্গে দিচ্ছি, সব সবজি কাঁচা লঙ্কা পেঁয়াজ সাদা করে দিচ্ছি, লবণ। আমি পাস্তাটা বানাচ্ছি, কোনো হলুদ দেবো না, সামান্য লবণ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেবো। সবজিগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর ভাজা ভাজা গেছে, সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন পাস্তা দেবো, পাস্তাগুলো দেবো কত সুন্দর ঝরঝরে। আমি যেভাবে সিদ্ধ করলাম ওইভাবে পাস্তাটা সিদ্ধ করবেন, সুন্দরভাবে ঝরঝরে। এখন পাস্তাগুলো দিয়ে দেবো, পাস্তাগুলো দিয়ে দিয়েছি কত সুন্দর করে, পাস্তাগুলো সব কিছু দেখতে তো দারুণ লাগবে। লাল, হলুদ, সবুজ, কাঁচা লঙ্কা সবুজ, পাস্তা সাদা, হলুদ, গাজর। এখন দেবো পাস্তার মশলা, হাওয়া ঢুকে গেছিল দোকান থেকে, ভালো হাওয়া ঢুকেছিল, আপনারা এর বদলে ম্যাগি মশলাও দিতে পারেন। হ্যাঁ, পাস্তা মশলা না পেলে ম্যাগি মশলা দিতে পারেন। পাস্তা পুরো রেডি, গ্যাস অফ করে আবার আমরা খাবো। পাস্তাটা খুব টেস্টি হয়েছে খেতে, আমি যেভাবে বানালাম এইভাবে পাস্তাটা বানাবেন। এই পাস্তার মশলাটা একটু ঝাল ঝাল, যদি আপনাদের বাচ্চারা ঝাল না খায় তাহলে এই মশলাটা বানালে একটু সহজও দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে খেতে। আর এইভাবে পাস্তাটা বানাবেন। আর পাস্তাটা কেমন লাগলো আজকে পাস্তার ভিডিও, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এইভাবে পাস্তা বানা টিফিনও দিতে পারেন, সন্ধ্যাবেলা টিফিনে দিতে পারেন, খুব ভালো হবে। আর আপনাদের পছন্দ মতো আপনারা সবজি নিতে পারেন। পাস্তাটা বিভিন্ন বিভিন্ন সুন্দর কালারও হয়, বিভিন্ন কালারের পাস্তা বানালে বাচ্চারা খুবই খুশি খুশি মনে খেয়ে নেবে। দেখুন আমার গোবরও খাচ্ছে, গোবর খেয়ে বলো তো শোনা পাস্তা কেমন হয়েছে। একটু ঝাল ঝাল হয়েছে পাস্তা মশলাটা, একটু ঝাল ঝাল কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে। জল খাচ্ছে, পাস্তা খাচ্ছে, জল খাচ্ছে, একটু ঝাল ঝাল হয়েছে, ধরুন রাগিও জল খেয়ে টানানি করছে। তার জন্য তো ভিডিওটি এখানে শেষ করছি।
এইভাবে আমাদের পাশে থাকবেন।